रेडी। क्लास वन इंग्लिश फर्स्ट पेपर एनआरआर प्लस ड्राइंग्स आगे की इंट्रोडक्शन का पढ़ाना हुई थी लो इंग्लिश पेपर फर्स्ट पे की आसे की ना आसे ये बता को इंग्लिश पेपर वन एनआरआर आज दे आर ड्राइंग्स क्लास का बिल्कुल ही एक्शन ही होगे প্রথম আর প্রথমে হচ্ছে টপিক এ এনআরআর এ প্লেইং উইথ দা বল আগে আগে দিন একটু আউটলাইনটা বোঝানো হয়েছে আর ওয়াইন্স চব্বি চিকস এবার প্রথমে এনআরআর তে আসি পেজ নাম্বার 11 এ আছে প্লেইং উইথ দা বল প্লেইং মানে কি খেলা করে উইথ মানে সঙ্গে দা বল মানে গোল বল কি সঙ্গে খেলা করা এবার দেখো সবাই বইগুলো এরকম একটা বই এনআরআর বই মুর এলিয়েন ক্রিলোস মানে বাট মানে কিন্তু ইট ফেল ফেল মানে পড়ে যাওয়া ডাউন মানে
মানে ছেলেগুলো দৌড়াতে লাগলো বাট দ্য বল ফেল ইনটু আ স্মল ওয়েল কিন্তু বাট মানে কিন্তু বলটি ফেল মানে হচ্ছে পড়লো ইনটু মানে মধ্যে আ স্মল মানে একটা ছোট ওয়েল মানে কুয়ো নিয়ার দ্য মিল মানে নিয়ার মানে কাছে মিল মানে হচ্ছে এই যে কারখানা এইদিকে দেখো এইদিকে কারখানা আছে কারখানার কাছে কুয়োটা আছে সেখানে বলটি গড়াতে গড়াতে পড়ে গেল ড্যাডি ড্যাডি বাবা বাবা আলি কল্ড আউট আলি চিৎকার করল আউট আওয়ার বল ফল ইন দ্য ওয়েল আমাদের বলটি পড়ে গেল কুয়োর মধ্যে ওয়েল মানে কুয়ো ফল মানে পড়া ইন দা মানে ইন মানে ভিতরে আলিস ফাদার কেম রানিং আলির বাবা দৌড়ে এলো কেম মানে আসা রানিং মানে দৌড়ানো আলির বাবা কে আলির বাবা এলো দৌড়িয়ে হি টুক আ পেল অ্যান্ড গট দ্য বল আউট অফ দ্য ওয়েল সে তুললো একটা নিলো একটা পেল পেল মানে বালতি দেখো কুয়োর উপরে বালতি রাখা আছে বালতিকে পেল বলা হয় অ্যান্ড গট এবং পেলো বলটি আউট অফ দ্য ওয়েল মানে কুয়োর থেকে বাইরে এই যে এইটা এখানে যে দাঁড়িয়ে আছে সে আলির বাবা বালতি থেকে বালতির মধ্যে দড়ি বেঁধে কুয়োর মধ্যে ফেললো দিয়ে বালতির মধ্যে বলটা উঠে এলো আর দড়িটা টেনে বলটাকে ওপরে তুলে নিল থ্যাংক ইউ সে দ্য বয়েজ ছেলে দুটি বলল ধন্যবাদ অ্যান্ড দে র্যান অফ টু প্লে আগেন এবং তারা দৌড়ে গেল আবার খেলার জন্য রান অফ মানে দৌড়ে গেল প্লে মানে খেলা আগেন মানে আবার বুঝতে পারলে এই গল্পটা তাহলে বলো তো তোমরা তারা দুজনে খুব ভালো ভালো বন্ধু ছিল লাভ অ্যান্ড আলি কে কার বাড়িতে আসতো খেলার জন্য রাজ আসতো বা আলির বাড়িতে খেলার জন্য কার একটা ছোট কারখানা আছে আলির বাবার একটা ছোট কারখানা আছে সে তারা কোথায় খেলতে গেল তারা পাহাড়ের ওপরে খেলতে গেল কারখানাটা কোথায় আছে কারখানাটা একটা পাহাড়ের কাছে আছে কে বলল চলো আমরা বল খেলি আলি বলল চলো আমরা বল খেলি তাহলে রাজ কি বলল বলো তো রাজ বলল তুমি আমার দিকে বলটি ছুঁড়ে দাও আমি বলটি ধরে নেব তারপরে রাজ কি করল আলি কি করল আলি বলটা ছুঁড়ে দিল তাকে আলি বলটা ছুঁড়ে দেবেন রাজ কি ধরে নিল না রাজ বলটা রাজের কাছে যাওয়ার আগেই পাহাড় থেকে নিচে গড়ে গেল তারপরে সেই বলটা কোথায় গিয়ে পড়লো বলটা কুয়োর কাছে এই কুয়োটা কারখানার কাছে আছে কুয়োর মধ্যে পড়লো কারখানার কাছে কুয়ো আছে সেই কুয়োর মধ্যে পড়লো তারপরে কে ডাকলো বাবা বাবা করে আলি ডাকলো বাবা বাবা করে দিয়ে বাবা কি করলো বাবা দৌড়ে এলো আর বালতি দিয়ে বলটাকে তুলে নিল দিয়ে বাবা আলিকে দিল বলটা তখন ওরা দুটো ছেলে মিলে কি বললো বাবাকে আলির বাবাকে থ্যাংক ইউ তোমরা কোনো জিনিস যখন নাও তখন তোমরা তার যে দেয় তাকে থ্যাংক ইউ বলো কি না ধন্যবাদ তো তার জন্য আলি দুটো এই দুজন ছেলে রাজান আলি আলির বাবাকে ধন্যবাদ জানালো তারপরে কি করলো আবার আবার ছেলে দুটি হাসি খুশি চলে গেল বল নিয়ে খেলা করতে বুঝলেই কয় গল্পগুলো সব এবার দেখো এদিকে ওয়ার্ড মিনিংস দেওয়া আছে মিল মানে ফ্যাক্টরি মানে কারখানা রোল মানে মুভ বাই টার্নিং রিভল মানে গোল গোল করে গড়িয়ে যাওয়া ওয়েল মানে কুয়ো আ ডিপ হোল টু অবটেন ওয়াটার একটা গভীর গর্ত যেখান থেকে জল নেওয়া হয় ডিপ মানে গভীর হোল মানে গর্ত অবটেন মানে পাওয়ার জন্য টু অবটেন মানে পাওয়ার জন্য ওয়াটার মানে জল পেল পেল মানে কি হচ্ছে বাকেট মানে বালতি
এবার এইটা এই ওয়ার্ড মিনিংটাকে যেমন কোশ্চেনে আসবে সেরকম করে সাজানো হয়েছে রাইট দা মিনিংস অফ মানে এটা মানে এরকম কোশ্চেনটা লেখা থাকে কোশ্চেনের প্রশ্ন মধ্যে রাইট দা মিনিংস অফ মানে মানেগুলো লেখো তাই তার মানে মিন রোল ওয়েল পে এগুলো লেখা থাকবে না এগুলো তোমাদেরকে মুখস্থ করে লিখতে হবে মিন মানে কি ফ্যাক্টরি এখন বোঝানো হলো কারখানা রোল রোল মানে মুভ বাই টার্নিং মানে গোল গোল ঘোরা এটাকে রিভলভ বলা হয় রিভলভ রিভলভ মানে গোল গোল ঘোরা ওয়েল মানে কুয়ো আর ডিপ হোল টু অবটেন ওয়াটার মানে একটা গভীর গর্ত যেখান থেকে পাওয়া যায় জল পেন মানে বাকেট বাকেট মানে হচ্ছে বালতি এটাকে খুব সুন্দর করে বারবারে বারবারে মুখস্থ করতে মানে এটা প্রথম হচ্ছে জানা আছে সেই জন্য ভালো করে একদিনে তো হবে না একটু 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 করে প্রতিদিন পড়বে এটাই হোমওয়ার্ক হলো ওয়ার্ড মিনিং গুলো লার্ন বেস স্পেলিং বানান করে করে মুখস্থ করবে আর দেখো এটা রাইমস তোমার তোমাদের চব্বিশ আগে দিনও বোঝানো হয়েছিল এটা প্রথম দিন বলে আমরা বুঝিয়ে দিচ্ছি এটা পুরোটা কিন্তু সবসময় লাইনসটা থাকবে না এনআরআরটাই সবসময় থাকবে প্রথম দিন দেখো এটা চাপিচিস পেজ নাম্বার 5 সবাই পেজ খুলে দেখো চাপিচিস এটা কালারফুল রাইমস এটা রাইমস বই এটা আজ প্রথম দিন বলে তোমাদেরকে এটা বই দেখিয়ে দিচ্ছি বই খুলে পেজ নাম্বার 5 আছে চাপিচিস এটা চাপিচিস এই গাল তো এই দিকে দাও গোল গোল গাল নরম নরম সেটাকে বলছে চাপি চিকস চিকস মানে গাল তো চাপি চিকস ডিম্পলড চিন চিন নেই এইটাকে বলছে টোটাল নিচে চিন ডিম্পল চিন ডিম্পল মানে কি গর্ত একটু একটু কালো কালো হয় কি হাসি হাসে হাসলে পরে গর্ত হয়ে যায় তো ডিম্পল চিন রোজি লিপস মানে ঠোঁট গুলো গোলাপি লিপস মানে গোলা ঠোঁট আর রোজি মানে গোলাপি টিথ উইদিন টিথ মানে দাঁত দাঁত দেখা যাচ্ছে সেই দাঁতটাকে বলছে টিথ উইদিন মানে ভিতরে কার্লি হেয়ার কার্লি কার্লি মানে কোঁকড়ানো চুল আছে ওর ভেরি ফেয়ার দেখতে খুবই সুন্দর আইস আর ব্লু মানে চোখগুলো নীল নীল ব্লু মানে নীল লাভলি টু মানে চোখগুলো খুব ভালো টিচার্স পেট টিচারের পেট মানে কি পোষা টিচারের পোষা ইজ দ্যাট ইউ তুমি কি তাই ইয়েস 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 তখন এই মেয়েটি বলছে হ্যাঁ 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 শুনতে বুঝতে পারলে সবাই এটাকে এবার এটা তোমরা অল্প অল্প করে দু লাইন করে প্রতিদিন মুখস্থ করবে বুঝেছো এগুলো আজকে দিন আজকে প্রথম দিন বলে পুরোটা বুঝিয়ে দিলাম এবার এটা সুন্দরভাবে অনেক দিন টাইম আছে সুন্দর করে ভালো করে বানান করে করে মুখস্থ করবে এবার অ্যাকশন ক্লাস মানে তোমাদের অ্যাকশন হবে না লেখা হবে না দেখে লেখা হবে